আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা নতুন একটা হাতা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা করার জন্য প্রথমে একটা হাতা কেটে নেবেন। আমি একটা হাতা কেটে নিয়েছি, 11.5 ইঞ্চি লম্বা, কোণের নিচ পর্যন্ত থাকবে 6.5। নিয়ে এই হাতাটি মাঝখানে ফাড়া দিয়ে নেব। এখন এই হাতাটি ডিজাইন করার জন্য আমরা এরকমভাবে কাপড়ের টুকরো কেটে নেব, এ পাশেও 2 ইঞ্চি, এ পাশেও 2 ইঞ্চি। এরকম কাপড় নেওয়ার পর এই কাপড়টাকে ঠিক এরকমভাবে একটা ভাঁজ দেবেন, কোনাকোষভাবে ভাঁজ দেওয়ার পর কাপড়টাকে এরকম একটা ভাঁজ দেবেন, দিয়ে নিয়ে এটাকে সেলাই করে নেবেন। ঠিক এরকম করে আমার যতটুকু লাগবে আমি ততটুকু করে নিয়েছি, আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন। নেরপরে যে হাতাটা রয়েছে, হাতার আমরা যে ফাড়াটা দিয়েছি এই ফাড়া মাঝখানে দেখুন, আমরা এই হাতাটা ঠিক এরকমভাবে একটার উপর একটা এরকমভাবে উঠিয়ে দিয়ে সেলাই করে নেব। ঠিক এরকমভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে এটাকে সোজা করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এরকমভাবে হাতে একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পর এই হাতাটাকে সুন্দর করে ঠিক এরকমভাবে এক সমান করে বসিয়ে দেবেন। বসানোর পর এক সমান করে কেটে নেবেন। বসানোর পর এরকমভাবে 1 ইঞ্চি চওড়া করে একটা কাপড় ওরফ কাপড় কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে আমরা একটা পাইপিং দেবো। পাইপিং দেওয়ার জন্য দেখুন এরকমভাবে সেলাই দিয়ে নেব। এরপরে এটাকে একটু হাতে ঘষা দিয়ে নেব। ঘষা দেওয়ার পরে এরকমভাবে চিকন করে একটা পাইপিং করে নেবেন। ভিতর দিকে এই কাপড়টা মুড়িয়ে দিলে আমাদের একটা পাইপিং হয়ে গেল। ঠিক এভাবে একটা পাইপিং তৈরি করে নেবেন। এরকমভাবে একটা পাইপিং করে নিলাম। নেয়ার পরে দেখুন এটার কাপ শেষ হয়ে গেল। এখন আমরা নিচের ডিজাইনটি করব। নিচের ডিজাইনটি করার জন্য দেখুন এই কাপড়টা নিয়েছি আমরা 5.5 ইঞ্চি, আমরা লম্বা নিয়েছি 38 ইঞ্চি। এই কাপড়টাকে আমি এরকমভাবে কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিলাম। দুই ভাঁজ করার পরে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করার পর দেখুন আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি, ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পরে এই ভাঁজটারই উপরে উঠিয়ে দেবেন। এই কাপড়টা রয়েছে আমাদের 5.5 ইঞ্চি, এখান থেকে উপরে থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ করে নেবেন। নেওয়ার পরে এই দাগটা ঠিক এইভাবে একটা শেপ দিয়ে কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখুন আমাদের কাপড়টা এই দাঁড়ালো। এর নিচে আমরা একটা কাপড় দেবো যেটা দিয়ে আমরা ডিজাইন করবো। এই কাপড়টারই উপরে আমরা বসিয়ে দেবো। এই কাপড়টা আমি নিয়েছি দেখুন একই সমান চওড়া 5.5 ইঞ্চি এবং লম্বা 32। নেওয়ার পরে এই কাপড়টার এই পাশ দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেবো, যে সেলাইটা পরে খুলে দেবো, এই জন্য পাতলা সেলাই দিয়ে নেবো। এভাবে সেলাই দেওয়ার পর এই পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে আটকে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমরা 1 ফিট দূর দিয়ে আমরা সেলাই করে নেব। ঠিক এরকমভাবে সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই কাপ উঠিয়ে দেব। এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন এরকমভাবে কাট দিয়ে নেবো, যাতে করে এটা আমাদের উল্টাতে সুবিধা হয় এবং সেলাইটা যেন কেটে না যায়। এরকমভাবে মাঝে মাঝে আমরা কাট দিয়ে নেব। এরপরে আমরা যে সেলাইটা দিয়েছি পাতলা, সেই সেলাইটা আমরা খুলে দেব। এটাকে আমরা স্ক্রুড্রাইভার অথবা কলম দিয়ে আমরা এটাকে বাপের এক দিয়ে এটাকে আমরা কোণা করে নেব। ঠিক এভাবে সুন্দর করে কোণা করার পর এটাকে আমরা আয়রন দিয়ে বসে নেব অথবা
এই ব্লক দিয়ে আমরা সেলাই দিয়ে নেব। আমরা এরপর দেখুন উল্টে নেওয়ার পর আমরা এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর দেখুন আমরা ডিজাইনটা কিভাবে করব। এই যে কাপড়টা যে আমাদের রয়েছে কোন ভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এরপর এই যে কাপড়টা এরকম ভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেব। অর্থাৎ আমাদের যে কোনাটা রয়েছে এই কোনার মাঝখানে আমাদের এই ভাঁজটা ফেলতে হবে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটুকু হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা ঠিক এই যে দেখুন ঠিক এইভাবে এই মাঝখানে এই দাগটা আমাদের ঠিক সমান করে যেতে হবে আর এটাকে সমান করে নিতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করতে হবে, জোড়া করলে হবে না, আস্তে আস্তে সুন্দর করে করে নিতে হবে। দেখুন এই যে আমি করে নিচ্ছি, ঠিক একইভাবে সুন্দর করে করে নেবেন। ঠিক এরকমভাবে এক সমান করে করে নিতে হবে। এরপর দেখুন এরপর এইরকম পুঁতি নিয়ে আমরা ঠিক এর মাঝখানে আমরা একটাকে বসিয়ে দেব। ঠিক এরকমভাবে একটার পর একটা উপরে বসিয়ে দিতে হবে। সমান করে নেওয়ার পরে যে আমাদের হাতা যে রয়েছে আমরা পাইপিং দিয়ে নিয়েছি, হাতাটা আমরা এর উপরে বসিয়ে দেব। বন্ধুরা আমাদের হাতাটি হয়ে গেল। এটা এখন আমরা ঠিক এইভাবে গোল করে নিলে আমাদের হাতাটি হয়ে গেল। বন্ধুরা হাতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই।